পেটের নলি পচে গিয়ে জল জমে যায় এবং টিউমারে শিকার হয় ঝাড়খণ্ডের মধুপুরের 19 বছর বয়সী শামসা খাতুন। এই সমস্ত রোগে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তার চিকিৎসার জন্য তাকে রানীগঞ্জের রয়্যাল কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর জে কে ভট্টাচার্য এবং সার্জিয়ান ডক্টর গৌতম ভৌমিকের তত্ত্বাবধানে তার চিকিৎসা করা হয়। 4 ঘন্টা অপারেশন চলার পর টিউমারটি বার করা হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। রয়্যাল কেয়ার হসপিটাল 2 চিকিৎসকের যথাযথ প্রচেষ্টার ফলে প্রায় সুস্থ হয়ে ওঠে শামসা খাতুন। অপারেশনের পর শামসা খাতুন জানান, এখন তিনি অনেকটাই সুস্থ। পেট মে দর্দ কেসে হুয়া ইয়ে কালে গিরে থে এক বার উসকে বাদ উসকে বাদ তো কুছ নহি হোতা। দর্দ কিতনা দিন বাদ মে হোনে লাগা? 5-6 সপ্তাহ কে বাদ। আচ্ছা, ফির কা কিয়া কিয়ে ট্রিটমেন্ট কহাঁ কহাঁ গে? রানীগঞ্জ গিয়েছে, দুর্গাপুর, আসানসোল আর গিরিডিহ। কহাঁ কিয়া বোলা ওহাঁ? উধার বোলা তো ভাই আজকে ফাঁস গিয়া হ্যায় দেন টিভি। আচ্ছা, ওই বোলা দাঁত ভি ফাঁস গিয়া কোই বোল রা টিভি? আচ্ছা, আরে ঠিক হ্যায়। পহলে কিয়া বহুত দর্দ থা? হ্যাঁ, বহুত দর্দ। আভি দর্দ কম হ্যায়? আভি ঠিক লাগ রা হ্যায় থোড়া থোড়া। হ্যাঁ, কভি কভি দর্দ হোগি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।